নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের ঝিঙ্গে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের ঝিঙ্গের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ জিরে গুঁড়ো, আর 1 চামচের 1/4 ভাগ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ। এখন মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর পরে আবারও 1 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ। লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা আলু, আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এবার আলুর টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ ভালো করে ছড়িয়ে দিলাম। এবার লবণটাও খুব ভালো করে মিশিয়ে আলুর টুকরোগুলোকে এইভাবে 2 মিনিটের মতন রান্না করে নেব, যাতে আলুর টুকরোগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। আলুর টুকরোগুলো 2 মিনিটের মতন মশলার সঙ্গে ভালো করে রান্না করে নিয়েছি। আলুর টুকরোগুলো কিন্তু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ঝিঙ্গে, আর এখানে আমি 2টো ঝিঙ্গেকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখন ঝিঙ্গের টুকরোগুলোকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝিঙ্গের টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের মতন সমস্ত কিছুর সঙ্গে রান্না করে নিতে হবে, যাতে ঝিঙ্গের টুকরোগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এই সময় দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝিঙ্গের টুকরোগুলো দেওয়ার পরে একইভাবে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন বেসনটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আবারও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে। বেসনটা দেওয়ার পরে এইভাবে 1 মিনিট রান্না করে নিলে বেসনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এইভাবে রান্না করে নেবো, যাতে আলু ও ঝিঙ্গিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, বেসন দেওয়ার কারণে ঝোলটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। এইভাবে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আলু ও ঝিঙেগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়, মিশ্রণটা আরও ঘন হয়ে যায়। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এখন একবার এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। এবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। ঝিঙ্গের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।